হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আজকের থাম্বনেইল দেখে তোমাদের নিশ্চয়ই সবার ইন্টারেস্ট জেগেছে যে আজকে আমি কি বলতে চলেছি, বা এরকমও মনে হতে পারে এরকম ভিডিও অনেক ইউটিউবাররাই কিন্তু দিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি তারা কিছুই বলেনি। কিন্তু আজকে এরকমটা হবে না, কারণ আজকে আমরা বং প্যাশনেট ট্রাভেলার তোমাদের সঙ্গে আমাদের আর্নিংস, কিছুটা আর্নিংস তোমাদের সঙ্গে শেয়ার করব। কোথাও যাই যখন, তখন অনেকেই বলে বাবা ইউটিউবার সে তো দারুণ ব্যাপার, আবার অনেকে বলে ইউটিউবার। তো এই দুটো কথার মধ্যে তো পার্থক্য আছে সেই পিকের মতন আর কি। কিন্তু আজকে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এটা কিন্তু নেগলিজিবলও নয়, আবার খুব বেশি অ্যাপ্রিসিয়েটিভও নয়। যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আর কি, তাদের ক্ষেত্রে এই অ্যামাউন্টটা অনেকটা বড় হয়, কারণ তাদের সাবস্ক্রাইবার সংখ্যা অনেকটা বেশি থাকে। কিন্তু আমাদের মতন, আমাদের 12,000 সাবস্ক্রাইবারওয়ালা বা মেম্বারওয়ালা এরকম একটা ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে কীরকম আর্নিংস হয় এক একটা ভিডিওর ক্ষেত্রে, সেইটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। একটা কথা তোমাদের প্রথমেই জানিয়ে দিই, সেটা হলো যে এরকম কোনো থাম রুল নেই যে 1,000-এর জন্য 100 rupees পাওয়া যাচ্ছে বা 1,000-এর জন্য 10 rupees পাওয়া যাচ্ছে, এরকম কোনো থাম রুল নেই। এই আর্নিংস ব্যাপারটা পুরোটাই বেস করে আছে কিছু কিছু ফ্যাক্টরের ওপর। তো সেই ফ্যাক্টরগুলো প্রথমে আলোচনা করে নিই, তারপরে বলছি। ফ্যাক্টর হলো কোন জায়গা থেকে তোমার অডিয়েন্সটা তোমার এই ভিডিওগুলো দেখছে, সেইটা একটা ফ্যাক্টর। তারপরে হলো যে কতক্ষণ ধরে তোমার ভিডিও দেখছে, ফলোয়ার না নন ফলোয়াররা দেখছেন, কোথাকার অ্যাড চলছে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু এই ভিউয়ের যে টাকা পয়সাটা আসে, যে আর্নিংসটা আসে সেটা নির্ভর করে। তারও আগে জানিয়ে দিই যে ইউটিউব যখন আমি শুরু করি তখন সেই সময় কী কী ক্রাইটেরিয়া ছিল মনিটাইজেশনের। মনিটাইজেশনের কিছু ক্রাইটেরিয়া ফার্স্ট ছিল যে আমাকে 1,000 সাবস্ক্রাইবার থাকতে হবে। সেকেন্ড যেটা ছিল সেটা হলো 4,000 ওয়াচ আওয়ার থাকতে হবে। এই দুটোই ছিল ক্রাইটেরিয়া। এখন ইউটিউব মনিটাইজ হওয়ার যে ক্রাইটেরিয়া সেটা হলো 500 সাবস্ক্রাইবার থাকবে, আর হলো 3,000 ওয়াচ আওয়ার ফুল লেন্থ ভিডিওর ক্ষেত্রে, শর্টসের ক্ষেত্রে 10 million ভিউ হতে হবে। তো পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম। এবার আমি বলবো যে কিভাবে আমাদের এই আর্নিংসটা হয়। প্রত্যেকটা ইউটিউবারের কাছে ইউটিউব স্টুডিওটা একটা জানা একটা অ্যাপ। এই ইউটিউব স্টুডিওর মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের এক একটা ভিডিওর জন্য কতটা আর্নিংস হয়েছে। তো আমরা ইউটিউব স্টুডিওতে চলে যাই, আর ইউটিউব স্টুডিও থেকে আমার অনেক দিন আগেকার একটা থাইল্যান্ডের ভিডিও আছে, সেই থাইল্যান্ডের ভিডিওতে আমরা রামাদাতে ছিলাম, সেই রামাদার একটা প্রপার্টি রিভিউ আছে, যদিও খুব শর্ট। তো সেই ক্ষেত্রে বলবো যে এই ভিডিওটা যেহেতু আমার বাইরে থেকে দেখেছে সেই জন্য এখানে আমার কতটা প্রফিট হয়েছে। আর আরেকটা যেটা ভিডিও দেখাবো সেটাও একটা প্রপার্টি রিভিউ, সেটা হলো শান্তিনিকেতনের রামশ্যামী। রামশ্যামটা আমার 10K ভিউ হয়েছে টোটাল। তো এক্ষেত্রে আমার কেমন আর্নিংস হয়েছে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কোনো কোন জায়গা থেকে অডিয়েন্স দেখছে সেই অনুযায়ী কেমনভাবে তোমার ভিউয়ের ওপর আর্নিংসটা হচ্ছে। প্রথমেই আমরা বং প্যাশনেট ট্রাভেলারের ইউটিউব স্টুডিওটা খুলে ফেললাম, আমাদের সাবস্ক্রাইবার 12,285। এরপরে আমি যে ভিডিওটার কথা বলেছিলাম রামাদা, সেটা হলো থাইল্যান্ডের রামাদার যে ভিডিওটা 6.4K ভিউ হয়েছিল, ওয়াচ আওয়ার 153 hours, আর এর জন্য আমরা পেয়েছি 523.67 rupees। তো তোমরা দেখেই নিলে, আগের বছর যখন শান্তিনিকেতনে গিয়েছিলাম তো সেখানে আমরা রাম শ্যাম বলে একটা রিসর্টের রিভিউ করেছিলাম, সেখানে আমাদের ভিউ হয়েছিল 10.4K, আর ওয়াচ আওয়ার দিয়েছিল 362.7, আর এর জন্য আমরা যে পেমেন্টটা পেয়েছি সেটা হলো 304 টাকা। তো তোমরা বুঝতেই পারছো এটাতে ভিউ হওয়া সত্ত্বেও আমরা কিন্তু আগেরটার থেকে এখানে কিন্তু পেমেন্টটা কম পেয়েছি। তাহলে দেখে নিলে তো ভিডিওটা, সমস্ত ইউটিউবাররা যারা যেটা করেন আর কি, তারা হলো পুরো ডলারে পুরো এই আর্নিংসটা দেখান। কিন্তু আমি যেটা করলাম সেটা হলো ইন্ডিয়ান কারেন্সিতে, তোমাদের পুরো একদম ইন্ডিয়ান কারেন্সি যেটা আমাদের সবার জন্য সুবিধে হয় সেই রকম কারেন্সিতে তোমাদেরকে দেখালাম আমাদের আর্নিংস। এবার যেটা বলবো
সেটা হলো যে এই যে আর্নিংসটা যতক্ষণ না তোমার $100 বা $8,000 সামথিং হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু উইথড্র করতে পারবে না। যখন এইটা আস্তে আস্তে মানে তোমার অ্যাকাউন্টে ইউটিউবের আর্নিং অ্যাকাউন্টে যদি $2,000 জমে বাই সাপোজ বলছি, তাহলে কিন্তু হবে না। যতক্ষণ না সেটা $100 হচ্ছে বা $8,200 বা এরকম কিছু হচ্ছে, আমি যে হিসেবটা বললাম সেই হিসেবটার উপর বেস করে মোটামুটি আমার কত আর্নিংস হচ্ছে বা অন্য কোনো ইউটিউবার যারা আছেন তাদের কতটা আর্নিংস হচ্ছে তোমরা তাহলে বুঝতে পারবে। বড় বড় ক্রিয়েটারের জন্য কিন্তু এই হিসেবটা একদমই নয়, কারণ তাদের ভিউ, সাবস্ক্রাইবার এবং তাদের ওয়াচ আওয়ার অনেকটা বেশি হয়। তো এই ছিল আমাদের একটা ইনফরমেটিভ ভিডিও। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। পুজোর পরে একটা নতুন ভাইব নিয়ে বং প্যাশনেট ট্রাভেলার আবার ফিরছে তোমাদের কাছে। আর নেক্সট যে ভিডিওটা আসবে, ওই যে আমরা আরাকুতে আটকে ছিলাম, এবার আমরা চলে আসছি পুরোপুরি ভাইজ্যাকে। তো সেই পুরো ভিডিওটা, সেই যে সিরিজটা কন্টিনিউ হবে, অন্ধ্রপ্রদেশ যে সিরিজটা সেটা কন্টিনিউ হচ্ছে। তোমরা প্লিজ চোখ রেখো আর আমাদের সঙ্গে থেকো, আমাদেরকে সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা পেলে আমরা নিশ্চয়ই আরও অনেক বড় হতে পারবো এবং আরও অনেক এরকম ট্রাভেল ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারবো। ওকে, বাই।